আজ 19 নভেম্বর 2023 সুন্দরবন ভ্রমণের শেষ দিন। গত দুই দিন দারুণ দারুণ সময় কাটালাম। গতকাল রাত 3টার সময় জাহাজ এখানে নোঙর করেছে। এটি হচ্ছে পশুর নদী। পশুর নদীতেই জাহাজ নোঙর করেছে। আর পশুর নদীর তীরেই অবস্থিত এটি করমজল পর্যটন স্পট। সুন্দরবন ভ্রমণের শেষ দিনে আজ ঘুরে দেখব করমজল পর্যটন স্পট। করমজল পর্যটন স্পট ঘুরে দেখার পরে আমাদের লঞ্চ রওনা দিবে খুলনার উদ্দেশ্যে। এখন সময় সকাল 8টা। লঞ্চ থেকে ইতিমধ্যে খাবারের অ্যানাউন্স করে দিয়েছে। সকালের খাবার শেষ করে 9টার দিকে আমরা বের হব করমজল পর্যটন স্পট ঘুরে দেখার জন্য। গতকাল এই লঞ্চটিও এখানে নোঙর করেছে। এবার অবরোধের কারণে সুন্দরবনে কিন্তু অন্যবারের চেয়ে পর্যটক সংখ্যা অনেক কম। দ্য রিভার ক্রুজ লঞ্চে আমি এবার সুন্দরবন ভ্রমণ করলাম। লঞ্চের ব্যবস্থাপনা কিন্তু বেশ সুন্দর। এখন আমি যাচ্ছি সকালের নাস্তা করতে। সকালের নাস্তায় আছে লুচি, ডিম ভাজি, সবজি, ডাল, দুধ, আর এটি হচ্ছে কর্নফ্লাওয়ার। মধুও আছে, সুন্দরবনের মধু। এই লঞ্চের খাবারের মান বেশ ভালো। আমার সাথে আছে এই ট্যুরের ট্যুরমেটরা। উনি হচ্ছে রাজু ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। তার মানে ভাবেন না যেন সবসময় লাঠি আর ট্যাটা নিয়ে ঘুরে বেড়ায়। ভাই ভালোবাসা নিয়ে ঘুরি। আর সেও আমার ট্যুরমেট। আরও অনেকেই আছে এখানে। আমরা প্রায় 30 জনের মতো দ্য রিভার ক্রুজ লঞ্চে সুন্দরবন ট্যুর করেছি। ভালো, সকালের নাস্তা শেষ করলাম। এখন রওনা দেব করমজল পর্যটন স্পটের দিকে। আসলে করমজলে দেখার মতো তেমন কিছু নেই। একটি কুমির প্রজনন কেন্দ্র রয়েছে আর একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। দেখুন লঞ্চ থেকে সুন্দরবন কত সুন্দর লাগছে। ট্রাভেল এজেন্সিগুলো সুন্দরবনে সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ট্যুর করায়। কিন্তু সুন্দরবন ট্যুরের সবচেয়ে ভালো সময় অক্টোবর নভেম্বর। এরপরে ডিসেম্বর থেকে বেশ শীত পড়ে যায়, আর অক্টোবর নভেম্বরে গরমও থাকে না শীতও থাকে না। এই জন্য অক্টোবর নভেম্বরে আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করেন, তাহলে আমি নিশ্চিতভাবে আপনাদের বলছি খুব সুন্দরভাবে সুন্দরবন ঘুরে দেখতে পারবেন। করমজল থেকে ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়া শেষে লঞ্চ রওনা দিবে খুলনার উদ্দেশ্যে। লঞ্চ খুলনা গিয়ে পৌঁছাবে বিকাল 4টা থেকে 5টার মধ্যে। গত 2 দিন 2 রাতে আরামায়েশে সুন্দরবন ঘুরে দেখলাম। বাট ওয়ান থিং ইজ মিসিং, ইট ইজ অ্যাডভেঞ্চার। আমার সামনে এই হচ্ছে নৌকা, রেডি হয়ে গেছে করমজলে যাওয়ার জন্য। করমজলে পৌঁছে গেছি। করমজল কিন্তু পর্যটন স্পটের পাশাপাশি বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। এই হচ্ছে করমজলের গেট। লঞ্চ থেকে নেমে করমজলে প্রবেশ করতেই দেখতে পাবেন অসংখ্য বানর। দেখুন আমার সামনে কত বানর। এখানে 3টা রয়েছে আর এদিকে অসংখ্য বানর রয়েছে এখানে। এই বানরগুলো কিন্তু প্রচণ্ড দুষ্ট। আমাদের সাথে এক পর্যটক আসছিলেন, উনার হাত থেকে জুস কেড়ে নিয়ে বানর খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন এখানেও কত বানর, বিভিন্ন বয়সের বানর। আর করমজল কিন্তু বাংলাদেশ সরকারের হরিণ, কুমির ও কচ্ছপ প্রজনন, লালন পালন কেন্দ্র ও ইকোট্যুরিজম সেন্টার। এখানে দেখুন কত হরিণ। এখানে একটি বানর বসে আছে। এই দেখুন কত হরিণ। সুন্দরবনে বন্য হরিণ দেখার কত চেষ্টা করেছি, কিছু দেখেছিও। আর এখানে দেখুন এই পাশ থেকে, এই শাকের নাম কি চাচা? এই চর শাক হাতে নিয়ে আপনি দাঁড়াবেন, দেখবেন কত হরিণ আপনার কাছে চলে আসে। এই এদিকে আয়, এই আয়। হরিণগুলো দূরে চলে গেছে,
দেখুন এই যে শাক দেখছে আসা শুরু করেছে। আয় 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 আয়। দেখুন প্রায় 7 থেকে 8টি হরিণ আমার কাছে আসছে। এই যে চলে আসছে, দেখুন দেখুন। ওই সবাইকে দে, সবাইকে দে, একা খাস না। সবাইকে দে। হরিণ কিন্তু অনেক মায়াবী একটি প্রাণী। হরিণের প্রিয় খাবার হচ্ছে কেওড়া গাছের ফল। আমার সামনে দেখুন এরকম করমজল। এই পর্যটন স্পটটি বন্য প্রজনন কেন্দ্র। এটি অনেকটাই ঢাকার মিরপুর চিড়িয়াখানার মতো। দেখুন এখানে রয়েছে হরিণ, এখানে রয়েছে কুমির। দুইটি কুমির দেখা যাচ্ছে। এই যে কুমির এখানে একটি, আর ওই যে সামনে আরেকটি কুমির দেখা যাচ্ছে। এই খাঁচাতে রয়েছে বড় কুমির, আর এর পাশের খাঁচাতে রয়েছে ছোট ছোট বাচ্চা কুমির। দেখুন এখানে কত ছোট ছোট বাচ্চা কুমির। এটিকে মিরপুর চিড়িয়াখানা বললেও ভুল হবে, মিরপুর চিড়িয়াখানার মিনি ভার্সন। দেখুন এই সবগুলো খাঁচাতেই কুমির রয়েছে। আর এখানে রয়েছে, এই খাঁচাতে রয়েছে দুইটি পাখি। এই পাখির নাম জানি না, পাখির কালার কিন্তু অনেক সুন্দর, অনেকটা ব্লু কালারের। এটি একটি পাখি আর এটি আরেকটি পাখি। বাঘের আবাসস্থল সুন্দরবনে এসে মিরপুর মিনি চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছি, মজাই লাগছে। বাম পাশের এই পুকুরে অনেক কুমির রয়েছে, আর সামনে রয়েছে একটি ফুট ট্রেইল। এটি হচ্ছে ফুট ট্রেইল। ফুট ট্রেইলে এখন উঠছি। এই ফুট ট্রেইলটির দৈর্ঘ্য 1226 মিটার। এই হচ্ছে ফুট ট্রেইল। দুপারে ঘন জঙ্গল, আর মাঝখানে এই হাঁটার রাস্তাটি। এখানে হাঁটছি আর পাখির ডাক কানে আসছে, অনেক অনেক সুন্দর লাগছে। আমার সামনে উনারাও আমার এই সুন্দরবন ভ্রমণের ভ্রমণ সঙ্গী। আমরা এক লঞ্চেই ভ্রমণ করেছি। আপনাদের অনুভূতি কেমন? অসম্ভব সূক্ষ্ম দৃষ্টি, বিশেষ করে আমার প্রথমবার আসার অনুভূতি, এটা তুলনা করা যাবে না। আমার যে ধারণা ছিল ধারণার থেকেও চমৎকার। আবহাওয়া খুব ভালো, আমরা যেই শিপটাতে এসেছি সেখানকার পরিবেশও খুব ভালো, তাদের আতিথ্যতা খুব ভালো। আমার যেটা চিন্তা সেটা হচ্ছে পরবর্তীতে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবো, তারাও যেন এনজয় করতে পারে, আমার বাচ্চারা যেন এনজয় করতে পারে। যারা দেখছেন তাদেরকে বলবো, যারা দেখেন আসেননি এখন পর্যন্ত তারা আসেন, দেখেন। আমাদের দেশে এমন একটা সুন্দর জায়গা আছে যেটা আসলে দূর থেকে অনেক সময় শোনা যায় কিন্তু না আসলে বোঝানো যায় না, হয়তো অনেক সময় ভিডিওতেও বোঝানো যায় না যেটা আসলে অনুভূতিটা কেমন। এবার সুন্দরবন বেড়াতে এসে আমি একটি জিনিস শিখেছি, সুন্দরবনে যে মূলগুলো দেখা যায়, গাছের যে মূলগুলো দেখা যায়, এই মূলগুলো দুই ধরনের। একটি হচ্ছে ঠাসমূল আর একটি হচ্ছে শ্বাসমূল। এই গাছটি দেখুন, এখান থেকে যে মূলটি বাড়িয়ে মাটিতে ঠেকে গেছে, গাছটি যেন পড়ে না যায়, এই মূলটি কিন্তু এই গাছকে রক্ষা করছে। এই মূলটিকে বলা হয় ঠ্যাসমূল। আর এখানে দেখুন এই মূলগুলো, যে মূলগুলো মাটি থেকে উপরে উঠে এসেছে সেগুলো হচ্ছে শ্বাসমূল, এগুলো সবই শ্বাসমূল। সুন্দরী গাছের জন্যই এই বনের নাম হয়েছে সুন্দরবন। সুন্দরবনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়। যে গাছগুলোর ঠ্যাসমূল দেখতে পাবেন সুন্দরবনে, সেই গাছগুলোকে ধরে নিতে পারেন সুন্দরী গাছ। অন্য গাছের ঠ্যাসমূল থাকে কি না এটি আমার জানা নেই। নির্জনতা, নিস্তব্ধতা, বেশ ভালো লাগছে। বন্য পরিবেশ,
আমি তো যখন প্রথমবার করমজলে এসেছিলাম এর আগে অনেক বছর আগে, তখন কিন্তু আমার করমজল অতটা ভালো লাগেনি। এবার কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে এই টেল গাছে সোজা, আর আরেকটি টেল রয়েছে এখানে, আর এটি হচ্ছে করমজলের ওয়াচ টাওয়ার। এখানে বেশ কিছু দোকানও রয়েছে। ওয়াচ টাওয়ারে উঠছি, পাঁচতলার মতো হবে। আমার সামনে দেখুন একটি বানর বসে আছে। করমজলে প্রচুর প্রচুর বানর দেখতে পাবেন। আর এখান থেকে দেখুন বনের ভিউ, দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ দারুণ। বাঙালির সব জিনিস ভালো, শুধুমাত্র একটি জিনিস কম আছে, সেটি হচ্ছে আক্কেল। দেখুন ভালোবাসার কথা কীভাবে জানিয়েছে, পুরো ওয়াচ টাওয়ারের দেওয়ালে এরকম নাম লেখা, পুরো ওয়াচ টাওয়ার লিখে ভরে ফেলেছে। সত্যি বাঙালির আক্কেল একটু কম আছে। বাঙালিরা আবার আমার কথায় রাগ করেন না, বাঙালির সব কিছুই ভালো, সব কিছুই ভালো। ভালোবাসার কথা জানানোর অনেক উপায় আছে। আপনারা যারা বিভিন্ন পর্যটন স্পটে এসে পর্যটন স্পটের সৌন্দর্য এইভাবে দেওয়ালে লিখে নষ্ট করছেন, তাদের আমি বলতে চাই, দয়া করে কোনো পর্যটন স্পটে গিয়ে এইভাবে পর্যটন স্পটের সৌন্দর্য নষ্ট করবেন না। এখন অন্য আরেকটি ট্রেইল ধরে হাঁটছি। দেখুন বাম পাশে রয়েছে খাল, দারুণ দারুণ সৌন্দর্য। এবার সত্যি করমজল এসে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আগে যে ট্রেইল ধরে হেঁটেছি আর এখন যে ট্রেইল ধরে হাঁটছি, আগের ট্রেইলের থেকে এই ট্রেইলটি বেশি গভীর বনের মধ্য দিয়ে গেছে। এই হচ্ছে ট্রেইল, দুপাশে গভীর বন, অনেক নিস্তব্ধ। এই ট্রেলে মানুষজনও অনেক কম। এই ট্রেলে হেঁটে কিন্তু বেশ রোমাঞ্চিত হচ্ছি। আমার সামনে রয়েছে খুব সুন্দর একটি ব্রিজ, দেখুন। ব্রিজটির সৌন্দর্য দারুণ। আমার সামনে এই হচ্ছে খাল, এই খালের উপরেই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজের তেমন কোনো ফাংশন নেই, শুধুমাত্র পর্যটকদের মনোরঞ্জনের জন্যই সম্ভবত এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এখন ভাটা চলছে, এজন্য দেখুন খালে কোনো জল নেই। আমাদের লঞ্চটিও কিন্তু যখন জোয়ার শুরু হবে তখন রওনা দিবে। জোয়ার যখন শুরু হয় তখন সমুদ্র থেকে জল প্রবাহিত হয়ে নদীতে এসে পড়ে, নদী ফুলে ফেঁপে ওঠে। যেহেতু আমরা সমুদ্র থেকে নদীর দিকে যাচ্ছি, এজন্য জোয়ারের সময় যদি লঞ্চ রওনা দেয় দ্রুত খুলনা পৌঁছে যেতে পারবে, আর ভাটার সময় নদী থেকে জল প্রবাহিত হয়ে সমুদ্রে এসে পড়ে, এজন্য নদীর জল কমে যায় এবং তখন কিন্তু লঞ্চ সমুদ্র থেকে নদীর দিকে যাওয়াটা একটু কঠিন হয় এবং সময়ও একটু বেশি লাগে। এদিকে হচ্ছে বাহির হওয়ার রাস্তা। এখন আমি করমজল থেকে ফিরে যাব লঞ্চে। এই হচ্ছে করমজল লঞ্চঘাট, আর এর সামনেই রয়েছে খুব সুন্দর একটি মানচিত্র। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় পড়েছে সুন্দরবন। এই মানচিত্র দিয়ে কিন্তু খুব সহজেই সুন্দরবনকে বোঝা যাচ্ছে। বাম পাশে রয়েছে বাগেরহাট অংশ, মাঝখানে রয়েছে খুলনা অংশ, আর ডান দিকে রয়েছে সাতক্ষীরা অংশ, আর একদম ডান দিকে ভারতীয় সুন্দরবন। আমরা একদম ওই শেষ পয়েন্টে গিয়েছিলাম, কটকাই। আর মাঝখানের যে শেষ পয়েন্ট এটি হচ্ছে দুবলার চর, আর ডান পাশে রয়েছে হিরণ পয়েন্ট। এই মানচিত্র দিয়ে কিন্তু খুব সহজে সুন্দরবনের অবস্থান বোঝা যাচ্ছে। করমজল থেকে আবার লঞ্চে ফিরে আসলাম।
সকালে নাস্তা আর দুপুরের খাবারের মাঝখানে লঞ্চ থেকে পর্যটকদের জন্য পরিবেশনা করা হয় সকালের স্ন্যাক্স। এখন সকালের স্ন্যাক্স খেতে যাচ্ছি, তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই। প্লিজ আমার প্রণব দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং প্রণব দ্য এক্সপ্লোরার ফেসবুক পেজটিকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন। এখন সময় 12:30, জোয়ার শুরু হয়ে গেছে, লঞ্চ এইমাত্র ছেড়ে দিল। এইবার সুন্দরবন ভ্রমণেও একটি আফসোস থেকে গেল, এবারেও বাঘের দেখা পেলাম না। বাঘের দেখা পাওয়া কিন্তু সত্যি অনেক অনেক রেয়ার। বাঘ সাধারণত গভীর জঙ্গলে বসবাস করে, এজন্য বাঘের দেখা পাওয়া কিন্তু অনেক কঠিন। সুন্দরবন ভ্রমণ সিরিজের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুলনা পৌঁছেই সুন্দরবন ভ্রমণ সিরিজ 2023 শেষ হয়ে যাবে। আমার সামনে দেখুন জাহাজ দাঁড়িয়ে আছে, লঞ্চের এখানে দাঁড়িয়ে নদীর পরিবেশ এবং প্রকৃতি দেখতে অসাধারণ লাগছে। মোংলা পোর্ট দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে প্রথম যে পর্যটন স্থানটি পড়ে সেটি হচ্ছে করমজল। দেখুন আমার সামনে এটি মোংলা পোর্ট, বহু জাহাজ দাঁড়িয়ে আছে, অনেক বিশাল বিশাল জাহাজ। মোংলা পোর্ট থেকে করমজলের দূরত্ব খুব কম, লঞ্চে 10-15 মিনিট সময় লাগবে। করমজল থেকে খুলনা পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টার মতো। খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আশা করছি 4-5টার মধ্যেই খুলনা পৌঁছে যাব। সুন্দরবন ভ্রমণ 2023-এর স্মৃতিগুলো নিশ্চিতভাবে হঠাৎ হঠাৎ ঝলকানি দিয়ে উঠবে আমার মনের স্মৃতিকোঠায়। সুন্দরবন ভ্রমণের স্মৃতিগুলো সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ব আবার নতুন কোনো জায়গায়। এখন সময় বিকাল 4:30, লঞ্চ খুলনার জেলখানা ঘাটে পৌঁছে গেছে, কিছুক্ষণ পরেই লঞ্চ থেকে নেমে পড়ব। তার আগে রয়েছে বিকালের নাস্তার ব্যবস্থা। 3 দিন 2 রাতের খুব খুব সুন্দর সুন্দরবন ভ্রমণ করলাম। লঞ্চ থেকে নেমে যাওয়ার পরেই শেষ হয়ে যাবে প্রণব দ্য এক্সপ্লোরারের সুন্দরবন ভ্রমণ সিরিজ 2023। বিকালের নাস্তা রেডি হতে আরও কিছুটা সময় লাগবে, এজন্য আমি জেলখানা ঘাটে চলে যাচ্ছি। লঞ্চ দেখুন নদীর মাঝখানে দাঁড়িয়েছে, এখান থেকে এই ছোট নৌকায় জেলখানা ঘাটে যাচ্ছি। সুন্দরবন ভ্রমণ সিরিজ 2023 এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও সিরিজে, পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আরেকটি কথা, আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন।